তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি তোমাদের 4 দিন গণিত ক্লাস নিয়েছি, আজকে বাংলা ক্লাস। তো বাংলা ক্লাসে তোমাদের প্রথমে এই পরীক্ষার প্রথমে আছে বেগম রোকেয়া থেকে শুরু। বেগম রোকেয়া গল্প তোমরা সবাই পড়েছো, আমি রিডিং ক্লাসে পড়িয়েছি। তো বেগম রোকেয়া থেকে এখন শব্দ তুলে দিচ্ছি এবং প্রশ্ন তুলে দিচ্ছি, তো উত্তরও আমি বলে দেবো, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং তোমাদের সহায়ক বইয়ের 46 পৃষ্ঠা থেকে তোমরা পড়বে, ঠিক আছে? তো দেখো, সহায়ক বইয়ের 46 পৃষ্ঠা, শব্দার্থ লিখ 1 নম্বর, শব্দার্থ লিখ ডাক অর্থ আহ্বান, ডাক অর্থ পাখা, ডাক অর্থ আহ্বান, ডাক অর্থ পাখা, অনুমতি অর্থ সম্মতি, অনুমতি অর্থ সম্মতি, নিষেধ অর্থ বারণ, প্রথা রীতি, প্রথা অর্থ রীতি, বন্দী আটক, বন্দী অর্থ আটক, বন্দী অর্থ পরিধি। আমি আবার বলছি, শব্দগুলো তোমরা সহায়ক হয়ে 46 পৃষ্ঠা থেকে পড়বে। ডাক অর্থ আহ্বান, ডানা অর্থ পাখা, অনুমতি সম্মতি, নিষেধ বারণ, প্রথা রীতি, বন্দী আটক, বন্দী পরিধি। তো দেখো, 1 নম্বর শেষ হয়ে গেল আমাদের, 1 নম্বর শেষ। এখন আমরা যাব 2 নম্বরে, 2 নম্বরে থাকবে 3টা প্রশ্ন এবং 3টা প্রশ্নেরই উত্তর দিতে হবে। তো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দেবা, 3টাই থাকবে, ক খ গ, 3টা প্রশ্নের উত্তর দেবা তোমরা। প্রথম প্রশ্ন দেখো, 2-এর ক, বেগম রোকেয়া রংপুর জেলার কোথায় জন্মগ্রহণ করেন? লিখবা বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন, লিখবা বেগম রোকেয়া রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। যদি রংপুর থাকে তো রংপুর ভালো, আর যদি না থাকে তো রংপুর লিখতে হবে। রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে, জেলাটা দিতে হবে, গ্রামটাও দিতে হবে। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা কি ছিলেন দেখি, 4টি বাক্য লিখো। লিখছে কি, তার বাবা কি ছিলেন, তার বাবা ছিলেন কি, জমিদার, তার বাবা কি ছিলেন, জমিদার। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা কি ছিলেন, তার বাবা ছিলেন জমিদার। তো আশা করি 1 নম্বর প্রশ্ন সবাই বুঝতে পারছো। তো আমরা 2 নম্বরে যাব, সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল? সেকালে মেয়েদের অবস্থা ছিল নাজুক, সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল, সেকালে মেয়েদের অবস্থা ছিল নাজুক। 4টি বাক্য লেখো। তো প্রথম প্রশ্ন উত্তর এখান থেকে দেবে, আর 4টি বাক্য বানিয়ে নিতে হবে। দেখি, সেকালে মেয়েদের অবস্থা ছিল নাজুক, তাদের কোনো স্বাধীনতা ছিল না, লেখাপড়া করার অধিকার ছিল না, তাদের কোনো স্বাধীনতা ছিল না, লেখাপড়া করার অধিকার ছিল না, তাদের 4 দেয়ালের মাঝে বন্দি থাকতে হতো। এই 4টি বাক্য হয়ে গেল। সেকালে মেয়েদের অবস্থা ছিল নাজুক, প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য, তাদের কোনো স্বাধীনতা ছিল না। তৃতীয় বাক্য, লেখাপড়া করার অধিকার ছিল না। চতুর্থ বাক্য, তাদের 4 দেয়ালের মাঝে বন্দি থাকতে হতো। এবার দেখো, সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল, 4টি বাক্য। তাহলে আমরা এক কথায় লিখতে পারবো, সেকালে মেয়েদের অবস্থা ছিল নাজুক, তাদের কোনো স্বাধীনতা ছিল না, লেখাপড়া করার অধিকার ছিল না, তাদের 4 দেয়ালের মাঝে বন্দি থাকতে হতো। তো ক অর্থ আমাদের হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন, মেয়ে হবার কারণে রোকেয়াকে কি ধরনের জীবন কাটাতে হতো? মেয়ে হবার কারণে রোকেয়াকে কি ধরনের জীবন কাটাতে হতো? রোকেয়ার এরূপ জীবন সম্পর্কে 3টি বাক্য, একটা মেয়ে হলে তাকে কি ধরনের জীবন কাটাতে হয় সেকালের অবস্থা আমরা দেখি। কি, মেয়ে হবার কারণে রোকেয়াকে বন্দি জীবন কাটাতে হতো, ছেলেরা ঘুরে বেড়াতো রাস্তায় মাঠে ঘাটে হাটে বাজারে, কিন্তু মেয়েদের তা হতো না, ছেলেরা স্কুলে যেত কিন্তু মেয়েদের যেতে দিত না। মেয়ে হবার কারণে রোকেয়াকে বন্দি জীবন কাটাতে হতো। বাড়িতে কোনো মেয়ে আত্মীয় বেড়াতে আসলে রোকেয়াকে চিলে কোটায় সিঁড়ির নিচে বা দরজার আড়ালে লুকিয়ে থাকতে হতো। দেখছো, মেয়ে বলে কি, মেয়ে হবার কারণে রোকেয়াকে বন্দি জীবন কাটাতে হতো। বাড়িতে কোনো মেয়ে আত্মীয় বেড়াতে আসলে, ছেলে তো দূরেরই কথা, মেয়ে আত্মীয় যদি বেড়াতে আসতো তখন রোকেয়াকে চিলে কোটায় সিঁড়ির নিচে বা দরজার আড়ালে লুকিয়ে থাকতে হতো। ছেলে হোক বা মেয়ে হোক, কারো সামনে আসা তখন নিষেধ ছিল, মেয়েদের নিষেধ ছিল, ছেলেদের না। ছেলে হোক বা মেয়ে হোক, তখন কারোর সামনে আসা মেয়েদের নিষেধ ছিল, কোথাও বেড়াতে যাওয়ার অনুমতি পর্যন্ত ছিল না। তাহলে চিন্তা করো কেমন বন্দি জীবন কাটাতে হতো। আবার আমরা দেখিনি,
কারণে রোজাকে কি ধরনের জীবন কাটাতে হতো, মেয়ে হবার কারণে রোজাকে বন্দি জীবন কাটাতে হতো। রোজার এরূপ জীবন সম্পর্কে তিনটি বক্তব্য। এবার তিনটি লাইন কি হবে, বাড়িতে কোনো মেয়ে আত্মীয় বেড়াতে আসলে রোজাকে চিড়ে কোঠায় সিঁড়ির নিচে বা দরজা আড়ালে লুকিয়ে থাকতে হতো। ছেলে হোক বা মেয়ে হোক কারোর সামনে আসা নিষেধ ছিল, কোথাও বেড়াতে যাওয়ার অনুমতি পর্যন্ত ছিল না। তাহলে আমরা আজকে দেখলাম আমাদের সরাসরি 46 পৃষ্ঠায় 1 নম্বরে আছে শব্দার্থ, 1, 2, 3, 4, 5, 6, 7টা 7টা শব্দার্থ থাকবে। তোমরা যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিবা, যে 5টা ভালো পারবা সেই 5টা খাতায় তুলে উত্তর দিবা। আর 2 নম্বরে আছে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিবা, থাকবেই 3টি পর্ব, 3টা প্রশ্নেই তোমাদের উত্তর দিতে হবে। তো 3টা প্রশ্ন আমি আজকে সুন্দর করে বোঝাই দিলাম, তোমরা সরাসরি 46 পৃষ্ঠা থেকে পড়ে নেবে, মুখস্থ করবে এবং খাতায় লিখবে। তো আশা করি তোমরা পারবা 46 পৃষ্ঠা বের করে পড়বা 1 নম্বরে শব্দার্থ, 2 নম্বরে প্রশ্ন ক বা গ, এই 3টা প্রশ্ন মুখস্থ করবে, শব্দার্থ মুখস্থ করবে এবং খাতায় লিখবে। তো আমরা যদি বারবার এটা লিখি বা পড়ি তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে, যেহেতু আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা ঈদের পর হবে, সেহেতু আমাদের ঘরে বসে অনেক পড়াশোনা করতে হবে। এখন বাইরে কোনো কাজ নাই, স্কুল নাই, তোমাদের অন্য কোনো কাজ নাই, তোমরা ছোট মানুষ ঘরে বসে লেখাপড়া করবে, নিরাপদে থাকবে, ভালো থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।